আসসালামু আলাইকুম হারামাইন ইমামস বায়োগ্রাফির আজকের পর্বে আমরা এমন এক জনপ্রিয় ইমামের জীবনী সম্পর্কে আলোচনা করব যিনি আহমদ বিন তালেব এবং বান্দার বালিরার সাথে একই অধ্যাদেশে পবিত্র মসজিদে নববীর ইমাম হিসেবে নির্বাচিত হন আর তিনি হচ্ছেন ডক্টর শায়েখ আবদুল্লাহ বিন আব্দুর রহমান আলবু আইজান হাফিজাহুল্লাহ বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين كافها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا ড আবদুল্লাহ আলবু আইজান হাফিজাহুল্লাহ অল্প বয়সেই পবিত্র কালামুল্লাহ শরীফ হিপস সমাপ্ত করেন তিনি ইমাম আসেম রহিমাহুল্লাহর প্রসিদ্ধ রেওয়ায়াত রেওয়ায়তে হাফসের উপর সাতবি তরিকায় ইমাম মুহাম্মদ বিন সাউদ ইউনিভার্সিটির কেরাত বিভাগের শিক্ষক ডক্টর ইব্রাহিম বিন সাঈদ আদু সারির কাছ থেকে প্রাপ্ত হয়েছেন পাশাপাশি তিনি মদিনা শরীফে অবস্থিত বাদশাহ ফাহাদ কুরান মুদ্রণ কমপ্লেক্সের মুদ্রণ কমিটির সদস্য শায়েখ আব্দুল হাকিম বিন আব্দুল সালাম খাতেরের নিকট হতেও অনুমতি লাভ করেছেন প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপনের পর তিনি চোদ্দশত বাইশ হিজড়িতে ইমাম মোহাম্মদ বিন সৌদ ইউনিভার্সিটির শরিয়া কলেজ থেকে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন তিনি চোদ্দশত হিজরি বাইশ হিজড়ি থেকে চোদ্দশত হিজরি হিজড়ি পর্যন্ত সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি চোদ্দশত ছাব্বিশ হিজড়িতে রিয়াদের উচ্চতর জুডিশিয়াল ইনস্টিটিউট থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন তারপর তিনি চোদ্দো শত হিজড়িতে ইমাম মোহাম্মদ বিন সৌদ ইউনিভার্সিটির উচ্চতর জুডিশিয়াল ইনস্টিটিউট থেকে পিএইচডি গবেষণা সম্পন্ন করেন আইনি নীতি বিষয়ে এতে তিনি সর্বোচ্চ গ্রেডে উন্নীত হন তার গবেষণার বিষয়বস্তু ছিল হিজরি নবম শতকের হাম্বলি মাঝহাবের প্রসিদ্ধ আলেম শায়েখ আব্দুল্লাহ বিন মোহাম্মদ আজ জাকি আল গাজির রচিত গ্রন্থ আল আদিল্লাতুল কিতা ফি ওকুদ্দুল ওয়ালায়াত ও সিয়াসতীশয়ার উপর তাহাকি কিংবা গবেষণা করা এবং এর উপর তিনি রিসার্চ পেপার জমা দিয়েছেন এতে জুরি বোর্ডের সদস্য বৃন্দ ওনাকে ফার্স্ট ক্লাস ফার্স্ট ডক্টরেট ডিগ্রি প্রদান করেছিলেন এবং পেপারটি মুদ্রণ কিংবা ছাপানোর জন্য সুপারিশ করা হয়েছিল তিনি সর্বপ্রথম রিয়াদের প্রাণকেন্দ্র আজিজিয়াতে জামিয়াউল বাওয়ারিদিতে ইমামতি করেছেন যে মসজিদের ভিতরের অংশ আপনারা দৃশ্যে দেখতে পাচ্ছেন এরপর চৌদ্দশত চৌত্রিশ হিজড়ির রমজানুল মুবারকে তাকে পবিত্র মসজিদে নববীতে তারাবিন নামাজ পড়ানোর জন্য মনোনীত করা হয় তার সুললিত কণ্ঠের মনমাতানো তিলাওয়াতে সে বছর রমজানুল মোবারকে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আগত মেহমানবৃন্দ বৃন্দ বিমুগ্ধ হন ছড়িয়ে পড়তে থাকে তার পরিচিতি অনেকেই সে সময় থেকে ভাবতে থাকেন মসজিদে নববীর মেম্বারে এই ব্যক্তিত্বকে যদি নিয়মিত দেখতে পেতাম এমনই সময় দু হাজার তেরো খ্রিস্টাব্দের নয় অক্টোবর বুধবার তৎকালীন বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আলে সৌদের রাজকীয় ফরমানে তাকে এবং গত পর্বে আলোচিত আহমদ বিন তালেবকে পবিত্র মসজিদে নববীর ইমাম হিসাবে নিয়োগ দেয়া হয় ভিডিও শুরুতে আপনারা পবিত্র মসজিদে নববীতে পনেরোই রমজান দিবাগত রাতে শাইখের তেলাওয়াতের বিশেষ শুনছিলেন এখানে একটি মজার বিষয় হচ্ছে দর্শক যেখানে একই দিনে হারামাইন শরিফাইনের ইমাম হিসাবে আবদুল্লাবু আইজান বান্দর বালিলা আহমদ বিন তালেব নিয়োগ প্রাপ্ত হয়ে বান্দার বালিলা এবং আহমদ বিন তালেবের খতিব হতে দু উনিশ সালের অক্টোবর তথা চোদ্দশত একচল্লিশ অপেক্ষা করতে হয়েছিল সেখানে দর্শক আবদুল্লাহ বিন আবদুর রহমান আলবুআজান হাফিজাহুল্লাহ আল্লাপরবুল্লা আলমিনের মেহেরবাণী এবং নিজ যোগ্যতার স্বাক্ষর রেখে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আলে সৌদের রাজকীয় ফরমানে দু সালের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে পবিত্র মসজিদে নববীর খতিব হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং তিনি দু সালের অক্টোবরে অর্থাৎ চোদ্দশত আটত্রিশ হিজড়ির মহারম মাসে প্রথমবারের মতো পবিত্র মসজিদে নববীতে জুমার খোদ্বা প্রদানের সৌভাগ্য অর্জন করেন ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله মুসলিমুন আপনারা পবিত্র মসজিদে নববীতে শাইখের প্রদানকৃত প্রথম জুমার অংশ বিশেষ দেখছিলেন দর্শক তার পারিবারিক জীবনের বৃত্তান্ত আমাদের হাতে পৌঁছেনি এমনকি তিনি কবে কোথায় জন্মগ্রহণ করেছেন সে তথ্য আমরা সংগ্রহ করতে পারিনি ইনশাআল্লাহ পবিত্র হারামাইন শরিফাইনের ইমামদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন এবং বিভিন্ন বিষয়ে নতুন যে কোনো তথ্য আমাদের হাতে আসলে আপনাদের সাথে শেয়ার করার অবশ্যই চেষ্টা করব আমি প্রথমে উল্লেখ করেছিলাম যে তিনি ব্যাচেলর ডিগ্রি সমাপ্তের পরপরই শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষকতা শুরু করেছিলেন এরপর তিনি রিয়াদের আলখাজ জেলাতে বাদশাহ সৌদ ইউনিভার্সিটির অধীনে পরিচালিত একটি কলেজে নিয়মিত লেকচার প্রদান করতেন তারপর যখন তিনি চৌদ্দশত চৌত্রিশ হিজড়িতে পবিত্র মসজিদে নববীর ইমাম নির্বাচিত হলেন তাকে বিশ্বখ্যাত মদিনা ইউনিভার্সিটির শরিয়া বিভাগের শিক্ষক হিসেবে মনোনীত করা হয় বর্তমানে তিনি পবিত্র মসজিদে নববীর পাশাপাশি মদিনা ইউনিভার্সিটিতে নিয়মিত দার্স প্রদান করছেন মদিনা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আমার বন্ধু শায়েখ আব্দুল করিম আল মাদানি শায়েখ মাহফুজ আহমদ আল মাদানি সহ অন্যান্য ছাত্রদের মুখে তার ভাবগম্ভীর ইলমি দার্স প্রদানের ব্যাপক প্রশংসা শুনে তার প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা শতগুণে বৃদ্ধি পেয়েছে মাঝে মধ্যে তাকে পবিত্র মসজিদে নববীর হালকাতেও দার্স প্রদান করতে দেখা যায় জ্ঞান পিপাসু শিক্ষার্থীবৃন্দ ওনার মণিমুক্তা ঝোড়া আলোচনা শুনে ব্যাপক উপকৃত হন আলহামদুলিল্লাহ লেকচারের পাশাপাশি তিনি লেখনির জগতেও যথেষ্ট দক্ষতা রাখেন যার স্বাক্ষর তার লিখিত বিভিন্ন পুস্তকে আমরা পেয়ে থাকি সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র মসজিদুল হারামের ইমামদের ভিত্তিক ভিডিও কিংবা ডকুমেন্টারি আরবি উর্দু এবং ইংরেজি ভাষাতে আপনারা অনেক পাবেন কিন্তু পবিত্র মসজিদে নববীর ইমামদের জীবনী ভিত্তিক ভিডিও এবং ডকুমেন্টারি আপনারা সচরাচর পাবেন না সেজন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব পবিত্র মসজিদে নববীর ইমাম সাহেব গণের জীবনীগুলো আপনারা অধিক পরিমাণে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন ইনশাআল্লাহ আপনাদের একান্ত অনুরোধে দর্শক আমরা আগামী পর্বে পবিত্র মসজিদুল হারামের প্রসিদ্ধ এবং জনপ্রিয় মুয়াজ্জিন শেখ আলী আহমদ মোল্লার জীবনী সম্পর্কে আলোচনার চেষ্টা করব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ আল্লাপকরব্ব আলামিন আমাদের সবাইকে নেক হায়াত দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারকাতহ